খেলার খবর জানাবো। সাফ চ্যাম্পিয়নশিপ স্বপ্নটিকে রইল বাংলাদেশের, মালদ্বীপকে হারিয়েছে 3-1 গোলের ব্যবধানে, পিছিয়ে পড়ে ম্যাচ ফেরার অনন্য নজির গড়েছে হাভিয়ের কাব্রেরার শিষ্যরা। ভুটানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচও এখনও আরেক অঘোষিত ফাইনাল। বেঙ্গালুরু থেকে সাদমান সাকিবের রিপোর্টে বিস্তারিত। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। মাটিতে শুয়ে পড়ে স্বস্তির উদযাপন, শেষ পর্যন্ত বাংলাদেশ জিতল 3-1। কেউ কেউ আবার সৃষ্টিকর্তার কাছে হাত তুলে কৃতজ্ঞতা প্রকাশ করছেন। পুরো পাটে ফেলেছে, আনন্দ অশ্রু লুকাতে পারেননি তপু বর্মন। চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলা মালদ্বীপের বিপক্ষে লড়াকু আর হার না মানা বাংলাদেশের খণ্ডচিত্র, তবে নেই উদযাপনের বাড়াবাড়ি। চলে যাবে সেমিফাইনালে, এক ম্যাচ জিতে তৃপ্ত হতে চান না রাকিব তারিকরা। বাংলাদেশের নতুন ফুটবলকে এগিয়ে নিতে চান, টিকে রইল সাফ স্বপ্ন। যে স্বপ্নে বড় ধাক্কা হয়ে এসেছিলেন মালদ্বীপের নাম্বার 10 মোহাম্মদ হামজা, ম্যাচের ধারার পুরো বিপরীতে হঠাৎ দূরপাল্লার শটে চমকে দেন ডিফেন্ডারদের, বোকা বানান গোলরক্ষক আনিসুর রহমানকে। কিন্তু দমে যাননি জামাল জিকোরা, গোছানো ফুটবলে আক্রমণ অব্যাহত রাখে। বিরতির ঠিক আগে সাফল্য ধরা দেয় সোহেল রানার ক্রস, তপু বর্মন হয়ে রাকিব হোসেনের মাথা ছুঁয়ে জালের দেখা পায়। একাদশে নিজের প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখেন এই উইঙ্গার। দ্বিতীয়ার্ধে জয়ের নেশায় আরো আক্রমণাত্মক লাল সবুজের দল, আক্রমণে গতি বাড়াতে জামাল ভুইয়াকে তুলে তরুণ শেখ মোরসালিনে বাজি ধরেন কোচ কাবরেরা, সাফল্যও আসে। লেবানন ম্যাচের খলনায়ক তারেক কাজী নায়ক হয়ে ধরা দেন 66 মিনিটে, 1-2-3 চেষ্টায় সফল বাংলাদেশ ডিফেন্ডার। তবে স্মরণীয় ম্যাচটা ভয় ধরিয়েছে ইনজুরিতে তারিকের মাঠ ছাড়ায়, লিডের সঙ্গে রাকিব তারিকের ইঞ্জুরিতে কিছুটা রক্ষণাত্মক মুডে খেলতে থাকে বাংলাদেশ। তবে আরেক বদলি শেখ মোরসালিন সুযোগ সন্ধানী ফিনিশিং এ জাতীয় দলের জার্সিতে প্রথম গোলের দেখা পেলেন। তবে ব্যবধানটাই শুধু বড় হয়নি, গোল পার্থক্যেও মালদ্বীপের সাথে সমানে সমান এখন বাংলাদেশ। অঘোষিত এক ফাইনাল টপকে আরেক ফাইনালের জন্য দুদিনের অপেক্ষা, ভুটানকেও হারাতেই হবে। তারেক সাদমান সাকিব, চ্যানেল 24, বেঙ্গালুরু, ভারত।